মিথ্যা বিসমিল্লাহ রহমান এই কঠিন রোগটি হবেই বলেছেন মহানবী সাল ইসলামিক সুপ্রিয় দর্শক আজকে নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ প্রায় সকল মানুষই মিথ্যার সাথে জড়িয়ে গেছে চায়ের দোকান থেকে শুরু করে স্কুল কলেজ অফিস আদালত এমন কি এমন জায়গা থেকে মিথ্যা ছড়ানো হচ্ছে মিথ্যা ফায়সালা দেওয়া হচ্ছে যা একটি দেশের স্বাভাবিক গতিকে চরমভাবে বিঘ্নিত করছে মিথ্যা বলা যেন দৈনন্দিন জীবন রুটিনের একটি বিষয়ে পরিণত হয়েছে আমরা জেনে বুঝে দিন রাত অসংখ্য মিথ্যা বলছি অথচ এই মিথ্যা বলাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রায় সকল মানুষ ও জাতি চরমভাবে ঘৃণা করে ইসলামে মিথ্যা বলাকে চরমভাবে নিষিদ্ধ করা হয়েছে ইসলামে মিথ্যা বলার অবস্থান হচ্ছে হারাম অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা বলল সে যেন একটি হারাম কাজ করল। আল্লাহ তা আলা করেন মিথ্যা তো তারাই বানাই যারা আল্লাহর নিদর্শন সময়ের ওপর ইমান রাখে না বস্তুত তারাই মিথ্য কিন্তু প্রিয় দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে ধারাবাহিকভাবে মিথ্যা বললে একটি কঠিন রোগ শরীরে বাঁচা বাঁধে ইবনে মাস উদ রাদি আল্লাহ আনহ বলেন কোন বান্দা ক্রমাগত মিথ্যা বলতে থাকলে তার হৃদয়ে প্রথমে একটা কালো দাগ পড়ে যায় অতপর সে দাগ বড় হতে হতে পুরো শরীরটা কালো হয়ে যায় তখন আল্লাহর কাছে তাকে মিথ্যাবাদী লেখা হয় প্রিয় দর্শক হৃদয় রোগ হচ্ছে বড় বড় রোগগুলির অন্তর্ভুক্ত দুশ্চিন্তা বুকে ব্যথা হার্ট অ্যাটাক ইত্যাদি হলো হৃদয় রোগের অন্তর্ভুক্ত বেশি বেশি মিথ্যা বললে দুশ্চিন্তা বাড়ে দুশ্চিন্তা থেকে বুকে ব্যথা তারপরে হার্ট ডাকা জন্য ইসলামিক স্কলারদের গবেষণা অনুযায়ী মিথ্যা বললে ছটি কঠিন রোগ হতে পারে নম্বর ওয়ান চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় রসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম বলেন সত্যবাদিতা মানুষকে সততার পথে টেনে নিয়ে যায় আর সততা টেনে নিয়ে যায় জান্নাতের দিকে আর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে টানে এবং পাপাচার মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় আর আমরা জানি যে জান্নাতি ব্যক্তির চেহারা ইহকাল ও পরকালে উজ্জ্বল থাকবে আর জাহান্নামের চেহারা হবে ইহকাল ও পরকালে মলিন ও কালো ফলে মিথ্যা মানুষের চেহারা ও সৌন্দর্য নষ্ট করে দেয় নাম্বার টু অন্তর মরে যায় নাম্বার থ্রি দুশ্চিন্তা বৃদ্ধি পায় নাম্বার ফোর হৃদয় রোগ ও সুগারে বৃদ্ধি ঘটে মহানবী বলেছেন কোনো বান্দা যখন ক্রমাগত মিথ্যা বলতে থাকে তার হৃদয়ে প্রথমে একটা কালো দাগ পড়ে যায় অতপর সে দাগ বড় হতে হতে পুরো শরীরটা কালো হয়ে যায় ফলে হৃদয় রোগ সম্পর্কিত বিভিন্ন রোগ মিথ্যুকের শরীরে বাসা বাঁধে নাম্বার ফাইভ স্মৃতিশক্তি কমে যায় কারণ মিথ্যা হলো। অন্ধকার আর শিক্ষা হলো আলো ফলে শিক্ষা স্মৃতি শক্তি বৃদ্ধি করে আর মিথ্যা আসৃতি শক্তি কমায় নাম্বার 6 আল্লাহর সাহায্য বন্ধ হয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধের কারণে তার থেকে দুজন ফেরেস্তা দূরে সরে যায় আর আমরা জানি যে আল্লাহ পাক তার সত্যবাদী বান্দাকে ফেরেস্তা দিয়েও সাহায্য করেন ফলে মিথ্যা বলার কারণে যদি ফেরেস্তায় না থাকে তাহলে সাহায্য আসবে কি ভাবে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আরও বলেন মোনাফেকদের নিদর্শন তিনটি কথা বলার সময় মিথ্যা বলা ওয়াদা করে ভঙ্গ করা এবং আমানতের মধ্যে খেয়ানত করা তাহলে হাদিস ও কোরআন থেকে আমরা জানতে পারলাম যে মিথ্যা কত বড় ভয়াবহ একটি গুনাহের কাজ আজকে স্কুল কলেজ অফিস আদালত এবং বিভিন্ন জায়গাতে ব্যাপকভাবে মিথ্যা বলার কারণে সমাজ থেকে শান্তি শৃঙ্খলা বিদায় নিয়েছে এবং মানুষের হৃদয় রোগ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে অতএব ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন করুন যাতে করে মানুষেরা মিথ্যা বলার ক্ষতি সম্পর্কে জানতে পারে এবং তা থেকে বেঁচে থেকে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ পাক আমাদেরকে এই জঘন্যতম অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন